হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আবার চলে এসেছি বান্ধবীর একটা বিয়ের ভিডিও নিয়ে। তো সকাল থেকেই বান্ধবীর বাড়িতে ছিলাম, আর সকালবেলা পরে এসেছিলাম একটা হলুদ রঙের ঢাকাই শাড়ি, আর সন্ধ্যাতে পরেছি এই সবুজ রঙের বালুচুরি শাড়িটা। তো শাড়ি দিদি পরিয়ে দিয়েছিল, আর বাকি হেয়ার স্টাইল মেকআপ সবটা নিজেই করেছি। কেমন লাগছে কিন্তু জানিসও, বান্ধবীর বিয়ে, কিন্তু আগে থেকে যে কী পরবো না পরবো কিচ্ছু ঠিক ছিল না, তাই বিয়ের দিন ভারী সমস্যায় পড়েছিলাম যে পরবোটা কী। তো অনেক বেছে বেছে তাই সিলেক্ট করেছি, তারপর পরেছি। কীরকম লাগছে কিন্তু অবশ্যই জানাবে। তারপর এইখানে দেখো, বান্ধবীর বিয়ের জন্য বেরিয়েও পড়েছি, আর এই সামনের অনেকটা কিন্তু এরকম টুনি বাল্ব দিয়ে ডেকোরেট করা। আমি, তনু, সুমিত্রা তিনজন মিলে এসেছিলাম। বৈশাখ মাস, বাড়ির সকলেই নিরামিষ, তাই কিছু জন এসেছিলো আর কিছু জন আসেইনি, তো তারা আগে চলে এসছে। আর আমাদের সাজতে গিয়ে এতটা লেট হয়ে গেছে, 10টা সাড়ে 10টার পর ঢুকেছি বান্ধবীর বাড়ি। আগে থেকে কিছু ঠিক না থাকায় এর কারণেই অনেক লেট হয়ে গেছে জানো তো। তারপর এখানে চলে এসেছি, দেখো বান্ধবীকে কী যে মিষ্টি লাগছে, আর বান্ধবীর আরও অনেক ফ্রেন্ডরা এসেছিল, তাদের সাথে ফটো তুলছিল। আর এইখানে সেই ফাঁকে একটু নিজেরাও ভিডিও করে নিয়েছি, আর তোমাদের সাথে হাই হ্যালো পর্বটাও সেরে নিয়েছি। আচ্ছা, তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে যে বান্ধবীকে কীরকম লাগছে। দুপুরে একটা ভিডিও করে গিয়েছিলাম, তার জন্য ওটা দরকার ছিল, তাই করে নিয়েছি। আর সেই ভিডিও তো তোমরা দেখেও নিয়েছো, কীরকম হয়েছে সেটাও জানিয়ে যাবে। তারপর অনেকটা রাত হয়ে গেছিলো যেহেতু, তাই খেতেও চলে এসেছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার যাব বান্ধবীর কাছে। বান্ধবীকে আজকে যে তার বরের হাতে তুলে দিব, একধারে আনন্দ আর একধারে ভীষণ কষ্ট হচ্ছে যে একা হয়ে গেলাম। তারপর এখানে দেখো, বলতে বলতে বরও চলে এসেছে। বান্ধবীর বিয়ে লগ্ন জানো তো অনেক দেরিতে ছিল, প্রায় রাত 2টোর পরে বিয়েতে বসেছিল, সেই জন্য তো শেষ অবধি থাকতেও পারেনি। আর এইখানে দেখো, বরমশাইয়ের ফটোশ্যুট হচ্ছে। বরমশাই তো নাক ঢাকতেই ব্যস্ত, যদি কেউ নাক ধরে টেনে নেয়। তো এইখানে দেখো, ফটোশ্যুট হওয়ার পর আমাদের ডান্সের পর্ব স্টার্ট হয়েছে। বরকে নিয়ে চলে গেছে ভেতরে, আর এইখানে সবাই মিলে ফাটিয়ে ডান্স করেছি। আরে, বান্ধবীর বিয়ে বলে কথা, নাচবো না তা কী করে হয়। আর এখন সেই ফেমাস গান বলে শ্বশুর বাড়ি জিন্দাবাদ। তো এইখানে তো দারুণ ডান্স করেছি, আর বান্ধবীকেও জোর জবরদস্তি টেনে এনে ডান্স করিয়েছি। আচ্ছা, তোমরা কে কে এরকম কাছের বন্ধুকে বিয়ে দেওয়ার পর ভীষণভাবে কষ্ট পেয়েছো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। তো সুপ্রিয়ার বিয়ে হয়ে যাওয়ার পর আমার কিন্তু ভীষণ কষ্ট হয়েছে, আর এই গলার অবস্থা তো ভীষণই খারাপ, জানি না কবে ঠিক হবে। আর এই দেখো, এখানে বান্ধবীকে নাচিয়েও নিয়েছি। বান্ধবীর বিবাহিত জীবন সুখের হোক, তোমরা ওকে অনেক সকলেই আশীর্বাদ করো, যাতে ও খুব ভালো থাকতে পারে, সকলকে ভালো রাখতে পারে। আজ আসি, দেখা হবে আবার কাল নতুন কোনো ভিডিওর সাথে। আর আমার চ্যানেলের ভিডিওগুলোই এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। এইভাবেই পাশে থেকো, ভালো রেখো, ভালোবেসে থেকো। টাটা, দেখা হবে আবার কাল, বাই।